এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আসে না নাই। দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি, আসে না নাই। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে না? নামাজ নাই, রোজা নাই, নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মরিদরা খেয়ে ফেলায়, আছে না নাই? নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? তো এই বন্ড পীর ও পীর, আমার নানা ভাই ও পীর, কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের পীরমা শায়েকদের অবদানের কোনো শেষ নাই, কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে, কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিনে আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া হারোশে আজিহিব, রব্বি আল আলা রব্বি আল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আজকে সকালে মহিলা সমাবেশে কথা বলেছে হাফেজ কারি আশরাফ আলী, কথা বলেছে কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, যারাই কথা বলেছে আল্লাহ সবাইকে কবুল করো। সঙ্গীত পরিবেশনায় ছিল কলতান শিল্পী গোষ্ঠী, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, গলা ফাটি আমার সাথে সাথে পড়েন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের খেদমতে সূরাত আত-তাহরিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে, ওহে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো, কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অবিশ্বাসীরা ভুল করেছ, অন্যায় করেছ, পাপ করেছ, জুলুম করেছ, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছে? কথা বলেন, কত পাপ করছি কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়ে না আমিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ ডাকে বলে, গোলাম আমি হলাম গাফিরুজ্জাম্ব কাবিলুত্তাওব, আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া,
আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়।